এখানে বেগুনগুলো দেখো আমি কীভাবে কেটে নিয়েছি, এগুলো কিন্তু ভাজা করব। আর ভাজার জন্য আমি কী কী দিই সেগুলো দেখো, চিনি দিলাম আমি এখানে, দেখো একটু লঙ্কার গুঁড়ো দেব, অল্প পরিমাণে দেব, বেশি না, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দেব একটু নুন, এবার ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে সবগুলোই মাখিয়ে নিতে হবে মশলাটা। তারপরে তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। চিনি দিলে না বেগুনে তেলটা কম লাগে, এটা মোটামুটি সবার কাছ থেকে মানে বড় যারা আছে মা কাকিমা ওদের কাছ থেকে মোটামুটি জানা, তাই আমিও সেদিন থেকে চিনি দিই বেগুন ভাজাতে। ডালের সাথে বেগুন ভাজা যা জমে সে আর কি বলবো, দারুণ, তাই না? যাদের অবশ্য অ্যালার্জি আছে তাদের, তারা অবশ্য এটা বেগুন ভাজাটার দিকে না তাকানোই ভালো, কুটকুট কুটকুট করবে না হলে গাটা। বেগুনটা তো অ্যালার্জির জন্য নাকি খুবই খারাপ। তো যাই হোক, আমি মাখিয়ে নিলাম, এই 5 মিনিটের জন্য এটা রেখে দেবো, সুন্দরভাবে জিনিসটা মজে যাবে, ব্যাস। তারপরে কিন্তু অল্প তেলেই মোটামুটি এই বেগুনটা ভেজে নেব। আর শীতকালে না এই বেগুনগুলো ঠিক এইভাবে ভাগ ভাগ করে কেটে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি তোমরা এরকম করে না খেয়ে থাকো এইভাবে কেটে, তাহলে খেয়েও কলাইয়ের ডালের সাথে মুসুর ডালের সাথে দারুণ জমে যাবে। সৃজিতা এখন ঘুম থেকে উঠলো, দেখো ব্রাশ ট্রাশ করে আসলো, আমি অন্যটা জড়িয়ে দিয়েছি জোর করে, তাই মানে ও আর কি রেখেছে, না হলে কিন্তু রাখতো না। ওকে কি বলবো, মানে শীত লাগে না না কি লাগে কি জানি, কিন্তু রাতের বেলা শুয়ে কিন্তু ওই ব্ল্যাঙ্কেট নিয়ে ভীষণভাবে কাড়াকাড়ি হয় আমাদের, লড়াই হয়ে যায় এক চক্কর। আমার মাথা না ঢেকে শুলে ভালো লাগে না, তাই আমি মাথাটা কিছু দিয়ে চাদর দিয়ে ঢাকি, কারণ জানি এ আর ওর পাপা মিলে ব্ল্যাঙ্কেট টেনে টেনে ঠিক মাথা থেকে নিচে নামিয়ে দেবে। তো সেই জন্য আমি এখন ওই পদ্ধতি অ্যাপ্লাই করা শুরু করেছি। আর এদিকে মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে, শুধু রান্নাটা করব আজকে, ডাল বেগুন ভাজা আর হচ্ছে পুয়ের পাতা ভাজা। তো সেটা হচ্ছে সৃজিতাও খুব ভালোবাসে, ও তো শাক ভালোবাসে। একটু স্মাইলি করো, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং মাই বেবি মাই সুইট হার্ট। তো যাই হোক, কালকে যা হয়েছিল আমাদের, কি বলবো, রাতের বেলায় 3:30 সময় সৃজিতার পাপা রিওকে রেখে আসলো, কারণ আমরা রাতের বেলায় যখন গিয়েছিলাম দেখা করতে, বলো অভিজ্ঞতাটা একটু একটু অভিজ্ঞতা, ওরে সারা রাত বল কেস হয়নি, সারা রাত শুধু খেলা করে আছে, কেস হয়নি সারা রাত, না তুমি তারপরে যে ঘুমিয়ে এখন উঠলে, আর আমি সারা রাত শুইনি, সৃজিতার পাপা একটু শুয়েছিল আর আমি মানে উঠে উঠে বারবার উঠে এসে একটু তোলা যে গরুর দুধগুলো হয় সেগুলো গরম করে নিয়ে এসে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছিলাম, মানে একটু একটু করে চামচে করে মুখে দিয়ে রিওকে নিয়ে এসেছিলাম ঘরে, দিয়ে বাস্কেট ছিল সেই পাস্তার বাস্কেটের মধ্যে, লাল বাস্কেটের মধ্যে রেখে আমরা চেষ্টা করেছি। সৃজিতাও আমাকে প্রচুর হেল্প করেছে কালকে, কিন্তু দুঃখজনকভাবে তারপরে আর হলো না, মানে এই 3:30 দিকে ওর প্রচণ্ড মায়ের জন্য মন খারাপ করতে শুরু করেছে, তখন ক্যাকু ক্যাকু এমন করতে শুরু করেছে সৃজিতার পাপা, আর মানে ধৈর্য, মানে ও সারা রাত ঘুমাতে পারেনি, বিরক্ত হয়ে চল তোর মার কাছে দিয়ে আসি, তাই বলে তুলে নিয়ে যেয়ে তালা খুলে রাত 3:30 সময় তখন সৃজিতার পাপা দিয়ে আসে রিওকে, তাই না? মন খারাপ করো না, মন খারাপ আমি আর মানে রাখবো না, না না আমি আর রাখবো না বাবা, আমি আর রাখবো না, কারণ আমরা আমি আর পাচ্ছি না। আর সৃজিতার ব্যথা হয়েছে গা হাত পা সব, তার কারণ হচ্ছে ওই কালকে প্রচণ্ড এক্সারসাইজ করেছে, আমি বলছি আজকে এক্সারসাইজ আবার শুরু কর তাহলে ব্যথাটা চলে যাবে। বাবা তুই এখন করবি তো এক্সারসাইজ, জল পরে খাবি তো, ঠিক আছে তাহলে, তো চল আমি রান্নাটা করে আসি। তো আমি কড়াই দিয়ে দিয়েছি, এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল, ব্যাস এইটুকু তেলেই বেগুনটা ভাজবো আমি। দেখো বাইরের আকাশটা এরকম, আর বেশ একটা হাওয়া হাওয়া ব্যাপার আছে দেখতে পাচ্ছ, আর রোদটাও ঝলমল ঝলমল করছে, বেশ একটা আলাদা রকম আবহাওয়া, আলাদা রকম পরিবেশ লাগছে, তাই না? সুন্দর লাগে, মনটা ভরে যায় এই রোদটা যখন দেখি না, আর মেঘলার দিনে না মনটা একদম ভরে না কেন কি জানি। তো তেল প্রায় গরম হয়ে গেছে,
আর এই দেখো আমি এখন এই বেগুন ভাজার এগুলো দিয়ে দেবো। আমি এই বেগুনগুলোকে এই যে যেটাতে আমি মাখিয়েছিলাম বেগুন ভাজাটা সেই থালটা দিয়েই এখন আমি ঢেকে দেবো। তো 2 মিনিট হতে না হতে আমি আমার ঢাকাটা তুলে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দেবো। এবার আমি এটা খোলাভাবেই ভাজবো। আবার 2 মিনিট হয়ে গেছে মোটামুটি, এবার আমি আবার উল্টে দিচ্ছি। আবারও কিন্তু না ঢেকেই, এবার কিন্তু আর ঢাকবো না, না ঢেকেই বেগুন ভাজাটা এবার হয়ে যাবে। দেখো তেল কিন্তু বেশি লাগেইনি, তেলটা যতটা দিয়েছিলাম ততটাই প্রায় রয়ে গেছে। আর বেগুন ভাজাটা এভাবে ভাজলে কি হয়, অনেক সফট হবে, খেতেও সুস্বাদু হবে। বেগুন ভাজা হতে হতে আমি এখানে পুঁয়ের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই পুঁয়ের পাতাগুলো এখানে এখানেই কেটে নেবো আর কি। তো যাই হোক, একটু বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই। এর আগেও তোমরা আমার পুঁয়ের পাতা রেসিপি দেখেছো, তো আজকেও আমি তোমাদেরকে মোটামুটি একটা দেখিয়ে দেবো যে আমি কীরকম করে আর কি করি পুঁয়ের পাতা ভাজাটা। তো বেগুন ভাজাটা প্রায় আমার হয়ে গেছে, নামিয়েই দেবো বলতে গেলে। আর বেগুন ভাজা নামানোর পরে যে তেলটা দেখছো, এই তেলেই কিন্তু আমার পুঁয়ের পাতা ভাজা হয়ে যাবে। তাহলে একবার তেল দিলাম, 2 তরকারি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? দেখো বেগুন ভাজাটা প্রায় লাল লাল হয়ে এসেছে, আর দেখেই বুঝতে পারছো সফট হয়ে গেছে। বেগুন ভাজাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক তোমরাও এভাবেই রান্না করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। যদিও আমি পারি না সেরকমভাবে রান্না করতে, হয়তো তোমাদের বাড়ির মা কাকিমাদের মতো, তবু আমি যেভাবে করি আর কি মাঝে মাঝে সেটাই শেয়ার করলাম আজকে। তো আর 1/2 মিনিট রাখার পরে আমি এবার বেগুন ভাজাগুলো তুলে নিই। দেখো দুদিকই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে ভালোই, এবার আমি রসুনগুলো থেতো করা রসুনগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুনগুলোকে লাল লাল করে ভাজতে হবে, কিন্তু নাহলে রসুনের ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না ভালো খুব একটা। রসুনগুলো দেখো ভালোই লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার শাকগুলো দিয়ে দেবো। পরিমাণ অনুসারে একটু নুন দেবো, ভালো করে নাড়াচাড়া করে শাকটা এবার আস্তে করে ঢাকা দিয়ে দেবো। আমি মুসুরির ডাল করার জন্য ডালটা সেদ্ধ করে নিয়েছি, দেখো জলও মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে হলুদ দিয়ে দেবো একটু, আমি নিচ থেকেই হলুদটা দিয়ে দিই ডালের মধ্যে। হলুদটা আগেই তোমরা বেশি দিয়ে দেবে না, অনেক সময় বেশি হয়ে যায়, বোঝা যায় না নিচ থেকে অতটা বেশি বোঝা যায় না, তবে ফুটলে কিন্তু হলুদের কালারটা আস্তে আস্তে ফোটে, একটু কম হয় তাও ভালো নিচ থেকে। তো দেখো ঢাকাটা তুলে দেখলাম শাক থেকে এত জল বেরোচ্ছে, তো এই জলেই কিন্তু শাকটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এই জলটা আমি শুকিয়ে নেবো ভালো করে, আবার ঢাকা দেবো, আবার জলটাকে একটু জোরে গ্যাসটা দিয়ে শুকিয়ে নেবো, তারপরে ভাজা ভাজা করে শাকটাকে নামিয়ে নেবো। শাকটা একবারে শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি এই জায়গাটায় এসে এখন একটু বসবো, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এই দেখো 11:30 বাজলো। আমার রান্না কিন্তু এখনও হয়নি আজকে, আর এখানে বসবো একটু, এডিটটা করছি এখানটায় বসে। আজকে আর গাছগুলো জল দেবো না, কালকে জল দিয়েছি। এই যে তেজপাতা আর 5 ফোড়ন, এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি।
তো দেখো, এবার আমি এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে ডালটা সম্বাটা দিয়ে দেবো। তারপরে ফুটে উঠলে ডালটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে চলো সিটাকে খেতে দিয়ে দেবো। সিটার পাপা আসলে গা আমি খাবো। দেখো কেমন লাল লাল হয়ে উঠেছে, এই এই সময় আমি দিয়ে দেবো ডাল। এর ভিতরে আমি নুনও দিয়ে দেবো, নুনটা দেওয়া হয়েছিল না পরিমাণ অনুসারে, নুনটাও দিয়ে দেবো। ব্যাস এবার নাড়াচাড়া করে এটা ফুটতে দেবো। তো এবার দেখো ডালটা হয়ে গেছে, আর এবার আমি ডালটা নামিয়ে দেবো। সৃজিতার তো আবার এই ডাল খুবই প্রিয়, কি বলবো, মুসুর ডাল ভীষণ প্রিয়, ডাল মাত্রই ওর খুবই প্রিয়। তো চলো ওকে খেতে দিয়ে দিই আগে। দেখো সৃজিতাকে এখন এখানটায় আমি খাবার দিয়ে দিয়েছি, দেখা যাক সৃজিতা শাক দেখে আর ডাল দেখে কি বলে। সৃজিতার তো পছন্দের ডাল এটা আজকে, বেগুন ভাজা আছে, শাক আছে। পছন্দের শাক তোমার ভালো লেগেছে? তাহলে তোমরাও এরকম করে রান্না করে খেয়ে বলো কেমন হয়েছে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। আজকে চলো পিছন থেকে টাটা করে দিই, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই হাসি খুশি থাকো।